নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডি ফিজিক্সে। প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল, অনেকটা বাড়ল পাশের হার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা সেটা কিন্তু ক্লিক করে দেবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রতীক্ষার অবসান। প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। করোনা মহামারীর জন্য কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরীক্ষা এবং সময় মতো ফলাফল নিয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু গত মাসে সুপ্রিম কোর্টে সিবিএসই তরফে জানিয়ে দেওয়া হয় জুলাই মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে, এবং সেই মতো সোমবার সকালে অনলাইনে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা করা হলো। পর্ষদের তরফে জানানো হয়েছে গত বছরের তুলনায় এবারে স্বাভাবিকভাবে পাশের হার অনেকটা বেড়েছে। এই বছর পাস করেছে 88.78% পড়ুয়ারা, যার কিনা গতবারের তুলনায় 5.38% বেশি। পাশের হার দেশের মধ্যে সবচেয়ে বেশি কেরালায়। রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা পড়ুয়াদের পাশের হার 94.39%। এবছর গোটা দেশে 11,90,000 বেশি পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন। ফলাফল ঘোষণা করলেও অসম্পূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে এবছরে কোনো মেরিট লিস্ট প্রকাশিত করেননি সিবিএসই। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলির মতো এবছরের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারে পড়ুয়ারা। cbse.nic.in, www.result.nic.in এবং www.cbscresult.nic.in এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। এছাড়াও ডিজিলকার অ্যাপের মাধ্যমে ফল জানা যাবে। তো এখনকার মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা সেটা কিন্তু ক্লিক করে দেবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।